হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ধরনের ভাইরাল স্ট্যাটাস ভিডিও আপনারা খুব সহজেই তৈরি করবেন। তো এই জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর এখানে সার্চ অপশনে লিখবেন স্টিকার। স্টিকার লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম অনেকগুলো স্টিকার চলে আসবে। তারপর আপনারা এখান থেকে ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর এখানে দেখবেন আরও অনেকগুলো স্টিকার আছে। উপরে দেখুন এখানে ক্যাটাগরিটা দেওয়া আছে, আপনারা কোন ক্যাটাগরির স্টিকার চান এখান থেকে আপনার ক্যাটাগরি অনুযায়ী স্টিকার ডাউনলোড করতে পারবেন। তারপর আপনাদের যেই ক্যাটাগরি পছন্দ হয় সেই ক্যাটাগরির স্টিকারের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন যে নিচে সেই স্টিকারগুলো শো করছে। তো আপনি যে স্টিকারটা ডাউনলোড করতে চান সেই স্টিকারের উপরে আপনারা ক্লিক করে ধরে রাখবেন, ট্যাপ করে ধরে রাখবেন। ধরার পর এখানে দেখুন ডাউনলোড অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলেই স্টিকারটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা চলে যাবেন ইনশট অ্যাপ্লিকেশনে। এই ভিডিওটা এডিট করার জন্য আপনাদের দুইটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে, একটা হচ্ছে ইনশট অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন। তো আমি এখন চলে আসছি ইনশট অ্যাপ্লিকেশনের ভিতরে। আমরা একটু আগে যে স্টিকারগুলো ডাউনলোড করছি সেই স্টিকারগুলো যদি পিএনজি না হয়ে থাকে, যদি এর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকে, তাহলে কিন্তু অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। এই জন্য আমরা প্রথমে এই ফটোতে ক্লিক করব। তারপর যেই ফটোটার পিএনজি রিমুভ করতে চান সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরকম চলে আসবে, নিচে অনেকগুলো অপশন আছে, আপনারা এইটাকে নিয়ে আসবেন। এদিকে নিয়ে আসার পর এখানে দেখুন কাট আউট একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে, তারপর দেখুন এটা কিন্তু পিএনজি হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর উপরে দেখুন সেভ অপশন আছে, এইখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করার পর ভিডিওটা আপনার গ্যালারিতে, ফটোটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর এখানে হোম বাটনে ক্লিক করে ফিরে আসবেন। ফিরে আসার পর আপনারা এখন চলে যাবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো আমি এখন চলে আসছি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। আসার পর আপনারা নিচে দেখুন অপশন আছে, এখান থেকে আপনারা এই অপশনে চলে আসবেন। আসার পর আরও কতগুলো অপশন আসছে, আপনারা এইগুলাই ভেবে সরে এখানে দেখুন ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখুন থ্রি ডট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফটোতে ক্লিক করবেন। ফটোতে ক্লিক করার পর আপনাদেরকে এই ধরনের একটা ইমেজ সিলেক্ট করতে হবে। তো ইমেজের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এই ধরনের এই ভিডিওতে ব্যবহার করা এই ধরনের যত ধরনের ইমেজ এবং পিএনজি ফটো আছে সবগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে। তো এই টেক্সটটাকে আমাদের প্রথমে ডিলিট করতে হবে, এই জন্য এই দেখুন এই অপশনে ক্লিক করবেন। তারপর ওকেতে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর উপরে দেখুন প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। তারপর চলে যাবেন ফ্রম গ্যালারিতে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনারা যেই ফটোটাকে প্রোফাইল পিকচার বানাতে চান সেই পিকচারটা আপনারা এখান থেকে অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পর প্রথমে আপনারা এখানে দেখুন 1:1 এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটাকে এইভাবে উপরে নিয়ে যাবেন সমান সমান করে। তারপর এখান থেকে এই গুলো অপশনটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন কোনটা কোন জায়গায় বসবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এটাকে এইভাবে আপনারা ছোটো করে দিবেন, মানে আমাদের প্রোফাইল পিকচারটা এখন কমপ্লিট করতে হবে। তারপর আমি দেখাচ্ছি কী করতে হবে। তো এখান থেকে আমাদের নামটা লিখতে হবে, প্রোফাইলে যে নামটা হবে সেই নামটা এখান থেকে লিখতে হবে। এই জন্য এই এ অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর উপরে দেখুন টেক্সট চলে আসছে। তারপর এই টেক্সটের উপরে যদি আপনারা ডাবল ক্লিক করেন তাহলে আপনাদেরকে টেক্সটটা লিখতে হবে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি। দেওয়ার পর ওখাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে চলে আসবে। আসার পর আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে বসিয়ে দিবেন। তো আমাদের ফ্রন্টের কালারটা চেঞ্জ করতে হবে, এই জন্য আপনারা এইদিকে চলে আসবেন। এদিকে চলে আসার পর এখানে দেখুন কালার অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরপরে এই আমি কালো কালারটা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর আপনারা আপনাদের মতো ফ্রন্টটা এভাবে অ্যাডজাস্ট করে নেবেন। দেওয়ার পর গ্যালারি থেকে আরও কিছু পিএনজি ইমেজ আমাদের অ্যাড করতে হবে। তো আবারও আপনারা আগের মতো এইভাবে প্লাসে ক্লিক করবেন, তারপর ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো আমি ভিডিওটাকে এখন স্কিপ করে দিচ্ছি, তা নাহলে অনেক বড় হয়ে যাবে। তো দেখুন আমি কিন্তু সবগুলোকে এখানে অ্যাড করে নিয়েছি প্রথমে। এখন এগুলোকে আমাদেরকে একটা একটা করে সবগুলোকে সাজাতে হবে। তো এই জন্য আমরা এটাকে এইভাবে সাজিয়ে দিব সুন্দর করে।
তো সবগুলার টিকটাক বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখুন এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে সবগুলার লেয়ার এখানে শো করবে, তারপর আপনারা নিচে থেকে এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করলে সবগুলাকে আপনারা এভাবে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক করে দেওয়ার পর এখানে দেখুন আরেকটা অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন। যদি ওকেতে ক্লিক করে দিবেন তারপর দেখবেন যে সবগুলার লেয়ারে একটা লেয়ার হয়ে গেছে। তারপর আপনারা এটাকে একদম এভাবে ছোটো করে দিবেন, আপনাদের যতটুকু সম্ভব এটাকে ছোটো করে দিবেন। দেওয়ার পর আপনারা এটাকে এক সাইডে রেখে দিবেন। রেখে দেওয়ার পর আমরা একটু আগে যে একটা পিএনজি ইমেজ তৈরি করছি, সেই পিএনজি ইমেজটাকে এখানে অ্যাড করে দিবেন। অ্যাড করে দেওয়ার জন্য আমরা পূর্বের মতো চলে যাব প্লাস আইকনে ক্লিক করব, তারপর চলে যাব গ্যালারিতে। গ্যালারিতে আসার পর আমরা এটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা এটাকে এভাবে ঠিকঠাকভাবে বসিয়ে দিব। তারপর এখানে আপনারা যেই লেখাটা লিখতে চান সেই লেখাটা এখান থেকে লিখে দিবেন। এই জন্য আবারও এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে কোনো টেক্সটটা, তারপর এখানে যদি ডাবল ক্লিক করেন তাহলে কিন্তু এটা, আমি আমার ফ্রন্টটা লিখে দিলাম, আপনারা আপনারটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখান থেকে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনারা এইদিকে চলে আসবে। তারপর আপনারা কিন্তু ফ্রন্টের কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো ফ্রন্টের কালার চেঞ্জ করার জন্য আপনারা এইদিকে চলে আসবেন। আসার পর এখানে দেখুন কালার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর নিচে দেখুন অনেকগুলো কালার চলে আসছে। তারপর আপনারা এদিকে চলে আসবেন। আসার পর এখান থেকে কালো কালারটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলেই কিন্তু দেখুন এটা এইভাবে এরকম হয়ে গেছে। তো আমাদের এখানে কাজ মোটামুটি কমপ্লিট। তো এটাকে সেভ করার জন্য প্রথমে যে এই অপশনে আপনারা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দিবেন। তারপর সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে আপনারা আপনার গ্যালারিতে এটা পেয়ে যাবেন। তারপর আবারও চলে আসবেন ইনশট অ্যাপ্লিকেশনে। আসার পর এখান থেকে ভিডিও সিলেক্ট করবেন। ভিডিও সিলেক্ট করার পর এখান থেকে নিউ প্রজেক্ট সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনারা একটু আগে যে একটা ফটো এডিট করার পর যে সেভ করছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফটোটা এখানে চলে আসবে। তারপর এখানে দেখুন এটা হচ্ছে আমাদের ভিডিওর লেয়ার। তো আপনারা যত সেকেন্ড ভিডিও বানাতে চান ঠিক তত সেকেন্ড এখানে দিয়ে দিবেন। এখানে দেখুন ডিউরেশন, তারপর এখান থেকে প্যান আইকনে ক্লিক করবেন। আপনারা যত সেকেন্ডের ভিডিও বানাতে চান তত সেকেন্ড এখানে লিখে দিবেন। দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে আবারও টিক মার্কে ক্লিক করবেন। দেওয়ার পর এটা কিন্তু হয়ে যাবে। তারপর আপনারা দেখুন উপরে এখানে আছে ফিল্টার, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে ইফেক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা এখান থেকে দুই নম্বরটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর প্রথমে দেখতে পাবেন একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এটা এরকম হয়ে যাবে। তো এটার স্পিডটা একটু বেশি আছে, আমাদেরকে কমাতে হবে। এই জন্য এই দিকে আপনারা এটুকু কমিয়ে দেবেন। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তো দেখুন এটা কিন্তু এরকম হচ্ছে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এটাকে আমাদেরকে পুরো লেয়ার জুড়ে দিতে হবে। এই জন্য এটাকে এবারে দিবেন টেনে একদম শেষ মাথা পর্যন্ত দিয়ে দিবেন পুরোটাকে। দেওয়ার পর আপনারা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখন আমাদেরকে মিউজিক অ্যাড করতে হবে। তো মিউজিক অ্যাড করার জন্য উপরে দেখুন মিউজিক এই অপশনে ক্লিক করবেন। মিউজিক অ্যাড করার জন্য তারপর এখানে দেখুন মিউজিক প্লাস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কাছে যদি মিউজিক থাকে তাহলে মাই মিউজিক চলে আসবেন। এখানে আপনার সমস্ত মিউজিকগুলো শো করবে। আপনার কাছে যদি কোনো মিউজিক না থাকে, মানে অডিও না থাকে, আপনারা কিন্তু ভিডিও থেকে সাউন্ড নিয়ে আসতে পারবেন। এই জন্য এখানে দেখুন এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করবেন। আপনাদের যে ভিডিওটা থেকে অডিও নিয়ে আসতে চান সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা কতটুক থেকে কতটুক পর্যন্ত রাখতে চান এখানটাকে কিন্তু আপনারা এটাকে এডিট করতে পারবেন। তো আমি পুরোটাই রাখতে চাই, তো পুরোটা মনে হবে না 10 সেকেন্ড, যাই হোক। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করলে দেখবেন এই যে আমাদের অডিওটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তারপর অডিওটাকে বাকি অংশ কাটার জন্য এর উপরে এই অডিওর উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এই অপশনে ক্লিক করবেন, তাহলে এটা কেটে দুইটা ভাগ হয়ে যাবে। তারপর এটাকে আপনারা ডিলিট করে দেবেন। উপরে ডিলিট অপশন আছে, এই যে ডিলিট করে দিবেন। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তো আমার এখানে মাইক্রোফোনের কারণে হয়তো শোনা যাচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে প্রথমেই শুনিয়ে দিয়েছি। তো সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা সেভ অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা সেভে যদি ক্লিক করেন এখানে দেখুন ভিডিওটা সেভ হচ্ছে। তো এটা 100% হওয়ার পর আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো।